নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন লোটো বাংলা ইউটিউব চ্যানেল। তো ইউটিউব চ্যানেল লোটো বাংলায় আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন দিয়ে রাখবেন, যাতে করে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার প্রথম আপনাদের কাছে ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা এই লোটো বাংলা চ্যানেলটিকে দেখার জন্য। তোমার স্বভাব এত খারাপ কেন বেটা? ওরে বলছে মা মেয়েকে আমি তো মরে যাব, আমার এই মেয়ে আর আমার বউয়ের তো কেউ নেই। পাড়ার লোককে বলো যেন এদেরকে দেখাশোনা করে, তুমি একটু এসে দেখাশোনা করে যাও। তাই আমরা খেয়েছি না খাইনি হয়ে এইবার আমি সেই দিক দিয়ে যাচ্ছি, আর তোর মাকে দেখে আমি এমনি করছি। আমি নতুন জামাই বলি কথা, তোর মা যেহেতু শালীর মতো আমি কি করবো? এবার কাপড়টাকে এমনি করে ধরলো, এবার ঝুড়িটাকে চাকি ধরলো, এবার ঝুড়ির তলা দিয়ে গর গর করে জল পড়ছে। আর তোর মা কি করছে? জল পড়ছে আর তোর মা দেখি জল পড়া টানে টানে দেখি ছড় করে মুড়ছে। জাতের বদনাম দিবি না, আমি একলা বাপের একলা বেটা। বাবা মরার পর ওর মায়ের ছেলে হয়েছে, এইটাই মনে হয় চাচার কাজ। আমার বাবা যখন মরে যায় বলে ছোট বোনটা আমার মায়ের 4 মাস পেটে ছিল, ও 6 মাস পরে ছিল। তুই মায়ের জাত ভালো রে, তো ভালো। হ্যাঁ তোমার তালা পেয়ার জাত দেব তুল্য স্বামী কে অপমান করতে হয় না, আমাকে চাটি ভাত বেরিয়ে খাই। ভাত খেতে হবে না, একটা ছাই খাও। কেন কেন একটা কাঠ নেই, লোক কাঠ নাই, আমি রান্না করি। চিন্তা করিস না, আমি আজ যাবো জঙ্গলের দিকে কাঠ কেটে নিয়ে চলে আসবো। তবে গিন্নে একটা কথা বলবো, ওই
তুমি গান শুনবে এই কথা বললেই হয়, তাহলে আমি গাই। তুই গাই আর আমি বাচ্চু আমাকে ভাই বাড়ি দাও বাড়ি।
ছেলে কি জানে তা তো